গানটা শুনেছি, আমার ভালো লাগেনি। তার কারণ হচ্ছে গান ভালো লাগা না লাগাটা সেটা তো ব্যক্তিগত বিষয়, কিন্তু এর আগেও তো ইয়ার রমণী বন্দে মাতরম করেছে, তখন মানুষ গ্রহণ করেছে। তার কারণ হচ্ছে যথাযথ ব্যাপারটা হয়েছিল, যদিও উনি একজন মায়েস্ট্রো এবং আমার মনে হয় যে যার গান আমরা মৌলিক গান হিসেবে মনে রেখেছি, হি ওয়াজ দ্য লাস্ট পার্সন, লাস্ট ক্রিয়েটার রাদার, সারা ভারতবর্ষ কেন যেখানে যেখানে যত গানের যারা ভালোবাসেন তারা আছেন সারা পৃথিবী, তাকে নিয়ে আমি কোনো আলোচনা করার আমার ধৃষ্টতার বাইরে মানে অধিকারই নেই। আর আমি নিজে ব্যক্তিগতভাবে তার তার কম্পোজিশনে ভীষণ ভীষণ মানে কি বলবো, ভীষণ প্রিয়। আমার প্রিয় বলে না, আমার ভালো লাগে তার কম্পোজিশন। কিন্তু সামহাও যেটা হয়েছে সেটা হচ্ছে ইটস আ ফেলিওর। গানটার যে কথা, গানটার যেটা আমরা শুনে এসছি, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে কারাগার মানে তাকে তাকে কারাবরণ করতে হয়েছিল নজরুল, তখন যেভাবে গানটা উনি তৈরি করেছিলেন সেই স্পিরিটটাই নেই। সেই কারণটা কি শুধু এ আর রহমান, লোকে এ আর রহমানের কথা বলছে, যারা হু আর দ্য ক্রিয়েটার্স, যারা ফিল্মটা তৈরি করেছে, তারা কি ওনাকে বোঝাতে পেরেছিলেন যে কি, কেন এই গানটা, তার লিরিক্সটার কি মানে? লিরিক্স চেঞ্জ করে তো বন্দে মাতরম তো হেমন্ত মুখোপাধ্যায়ও করেছে, তো তখন তো সমালোচনা হয়নি, সেটাও চলেছে এক্স্যাক্টলি একই লিরিক্স নিয়ে অলমোস্ট। কিন্তু লিরিক্সটার মানেটা আমার মনে হয় যে যেহেতু তিনি তামিল, বাংলা তাকে ঠিকমতো বোঝানো হয়েছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু আসা উচিত, কারণ এটা ফিল্মের গান, এটা কোনো মৌলিক গান নয়। ফিল্মের সিচুয়েশন কি ডিমান্ড করছে সেটা যিনি ডিরেক্টর, অল দোজ হু আর দ্য ক্রিয়েটিভ গ্রুপ অফ দ্য ফিল্ম, তারা কতখানি এটা তাকে কনভিন্স করাতে পেরেছে সেটাও কিন্তু একটা বড় জায়গা। কারণ এরকম একটা গানের কথা, কারার ওই লো কপাট খুলে খুলে ফেল করে লোপাটের ওরকম একটা মিঠো সুর কী করে হয়? তার মানে উনি লিরিক্সটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি। আমার কথা, মোদ্দা কথা, ইটস আ ফেলিওর। গানের সুর এমন একটা জিনিস যে সুরটা কিন্তু লোককে ভাবায়। আমরা কথা 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 বলি, কিন্তু সুর যদি ঠিক না হয় তাহলে গান ঠিক কখনোই হবে না। একটা কথার জায়গায় আমরা লালা করতে পারি, হুম করতে পারি, কিন্তু সুরটা মিস করলে সেটা কিন্তু গান হয় না। এখানে সেটাই কিন্তু আরও আরেকবার প্রমাণিত হলো। সোশ্যাল গানটা সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে তুমি দেখেছো যে নিন্দার ঝড়, এ আর রহমানকে নিয়ে যেমন তেমন বাংলার দুই শিল্পী যারা গেয়েছে গান তাদেরকে নিয়েও, না যারা করছেন তাদের কি সেই সমালোচনা করার কতখানি অধিকার আছে? আমার সমালোচনা করাটা আমাদের সমালোচনা তো নয়, এটা সম আলোচনা, ভালোটাও বলবো খারাপটাও বলবো, তবে সমালোচনা, এটা তো নিন্দে করা হচ্ছে। বাঙালিদের এটা বরাবরকার হ্যাবিট যে একটা হঠাৎ করে কোনো একটা ইস্যু পেলে সবাই মিলে ঝাঁপি করে নিন্দে করতে আরম্ভ করি, কতখানি এটা খারাপ, নিজেরা কতখানি এটা ভালো। যারা বলছেন তারা কি করেছেন জীবনে? আমার মনে হয় না যে যারা গান বাজনা করেন তারা যেভাবে বুঝবেন, যারা শুধু শুনেই লাফালাফি করছেন বা একটা মিডিয়াতে চলছে বলে আমাকেও সেখানে যোগদান করতে হবে, মিছিলে যোগদান করার মতো, কে হাঁটলো, কেন হাঁটলো, পাউরুটি কলা পেলো কিনা, এতে কিছু এসে যায় না। বরঞ্চ আমার মনে হয় গানটা যদি একদমই মানুষের কাছে না পৌঁছতো, অন্তত এইটা শোনার জন্য কি হয়েছে শুনি, গানটা কিছুটা হলেও একটা রেজাল্ট পেতে পারে।